Another 3-4 marks problems. First problem number 3. Integration 6 square x dx by 5 minus 6 square x. Okay, এটাকে ফার্স্ট আমরা কি করতে হবে সাবস্টিটিউশন করতে হবে কার ডেরিভেটিভ করলে 6 square x আসে tan x এর ডেরিভেটিভ করলে আসে তাহলে আমরা কি দিয়ে সাবস্টিটিউট করতে হবে tan x কে z ধরে সাবস্টিটিউট করতে হবে যার দাতে তার ডিফারেনশিয়াল যদি নি তাহলে আমি এই 6 square x dx টা পেয়ে যাব তাহলে লেট tan x equal to z দুদিকে ডিফারেনশিয়াল নিচ্ছি d of tan x equal to dz d of tan x মানে কি প্রথমে tan x এর ডেরিভেটিভ করতে হবে x square x তাকে x এর ইনক্রিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে into dx equal to dz clear তাহলে ইন্টিগ্রেশন x square x dx আরেকবার লিখছি এটাকে বাই 5 minus 6 square x माने कि 1 plus 10 square x 1 plus 10 square x तरे integration 6 square x dx by root over of 5 minus 1 that is 4 minus 10 square x तरे tan x के आमी z दरछी तरे 6 square x dx माने dz তাহলে সেক্স স্কয়ার এক্স ডিএক্স এর জায়গায় কি বসিয়ে দেবো ডিজেড বসিয়ে দেবো বাই রুট ওভার অফ ফোর মাইনাস টেন এক্স কি জেড জেড স্কোয়ার তাহলে এটাকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ টু স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কিসের ফর্ম ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস x স্কয়ার কি হয় সাইন ইনভার্স এখানে লিখছি সাইন ইনভার্স z বাই a এটা কি এটা হচ্ছে 2 প্লাস c ওয়্যার c ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওয়্যার c ইজ integrating constant তাহলে that is equal to sin inverse z মানে কি tan x বসিয়ে দি tan x by 2 plus c okay so that is my answer the sin inverse tan x by 2 plus c So that is problem number 3. তো আশা করছি problem number 3 টা বোঝা গেছে। Problem number 3 নিয়ে কোনো doubt নেই। এবার আসছি problem number 5। এবার আমরা problem number 5 এ move করি। Problem number 5 কি বলছে? Let's see about it. বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু আচ্ছা আমি বলেছি যখন থিওরি পার্ট করছিলাম সেই সময় যে এইরকম টাইপের ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে যার নিউমারেটরে ওয়ান মানে x টু দা পাওয়ার 0 মানে x এর 0 ডিগ্রি আর ডিনোমিনেটরে x এর ডিগ্রি 2 এরকম টাইপের ইন্টিগ্রেশন করতে গেলে আমার ডিনোমিনেটর যে রয়েছে এটাকে দুটো স্কয়ারের সাম অর দুটো স্কয়ারের সাবট্রাকশন এই আকারে লিখতে হবে তাহলে 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 এটাকে যদি দুটো স্কয়ারের সাম আকারে অথবা দুটো স্কোয়ারের সাবট্রাকশন করে লিখি তাহলে কি হয় দেখি 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এখান থেকে 6 কমন নিলাম তাহলে x স্কোয়ার প্লাস
सिक्स एक्स प्लस टू बाई सिक्स फार्स्टे आमार काजी होच्छे जाई थाकुक ना केन जदि क्वाड्रेटिक थाके ताहले एक्स स्क्वायर एर कोफिशियंट के वन करे नेवा तो सेटाई करे निलाम एक्स स्क्वायर एर कोफिशियंट वन एबार एई जे जिनिसटा रयेछे एके दुटो स्क्वायर एर जोगफल बा बियोगफल आकारे आमाके लिखते हबे তাহলে এটাকে লিখলে কি হবে প্রথমে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন বাই টুয়েলভ প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু অ্যানাদার টার্ম প্লাস কি করতে হবে সেভেন বাই টুয়েলভ এর স্কোয়ার দ্যাট ইজ সেভেন বাই টুয়েলভ এর স্কোয়ার মাইনাস 7 by 12 square plus 2 by 6 2 by 6 के काटा कुटी करे लिखते वाली 1 by 3 clear चले 6 into एट के फॉर्मूला ऐसे ले किया हबे x plus 7 by 12 तार होल स्क्वायर हबे माइनस 7 स्क्वायर मने 49 by 12 स्क्वायर मने 144 प्लस वन बाइ थ्री क्लियर तले एकान देखे की पाच्ची सिक्स इनटू एट प्लस सेवेन बाइ ट्वेल्व तार होल स्क्वायर कैलकुलेशन टा करेनी की अबे माइनस प्लस निच्ची माइनस 49 144 आर थ्री एर एलसीएम कर ले कत है 144 है তাহলে উপরে হলো মাইনাস 49 প্লাস তিন দিয়ে করলে 48 তাহলে কি দাঁড়াচ্ছে 6 ইনটু x প্লাস 7 বাই 12 এর স্কোয়ার মাইনাস 1 বাই 12 তার স্কোয়ার তাহলে এটাকে দুটো স্কোয়ারের কি আকারে লিখলাম সাবট্রাকশন দুটো স্কোয়ারের মাইনাস দিয়ে লিখলাম তাহলে ইন্টিগ্রেশন dx বাই 6 into x plus 7 by 12 the square minus 1 by 12 the square 1 by 6 বাইরে চলে এলো ইন্টিগ্রেশন dx by x plus 7 by 12 the square minus 1 by 12 square তাহলে এটা কিসের ফর্ম ইন্টিগ্রেশন আমার কাছে যে ফর্মুলাটা রয়েছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার করলে কি হবে হবে হচ্ছে 1 বাই 2a ইনটু log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c তার মানে দেখো এখানে x থাকলে এটাকেও x স্কয়ার হতে হবে কিন্তু এখানে কি রয়েছে x প্লাস 7 বাই 12 তাহলে আমি কি করব এই x প্লাস 7 বাই 12 টাকে উপরে নিয়ে আসতে হবে তার মানে উপরে dx এর জায়গায় কি রাখতে হবে d অফ কি রাখতে হবে d অফ x প্লাস 7 বাই 12 এটা রাখলে তবেই তো এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে যে নিচে x প্লাস 7 বাই 12 এর হোল স্কয়ার মাইনাস 1 বাই 12 এর স্কয়ার তাহলে উপরেও x এর জায়গায় আমার রাখা উচিত x প্লাস 7 বাই 12 এটা যদি অ্যাডজাস্ট করতে পারি তবেই আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখন কথা হচ্ছে যে d অফ x প্লাস 7 বাই 12 মানে কি এটাকে বলি আমরা ডিফারেনশিয়াল অপারেটর যদি আমি এটাকে ব্রেক করে দিই হয় হচ্ছে dx প্লাস d অফ 7 বাই 12 dx রইল কনস্ট্যান্ট টার্মে ডিফারেনশিয়াল নিলে কি হয় কনস্ট্যান্ট টার্মে কোনো চেঞ্জ নেই দ্যাট ইজ 0 তাহলে d অফ x প্লাস 7 বাই 12 আর dx বেসিক্যালি সেম তাহলে dx এর জায়গায় কি লিখতে পারবো d অফ x প্লাস 7 বাই 12 লিখতে পারবো তাহলে ফর্মেশনটা কি হয়ে গেল আমি এটাকে z ধরেও সাবস্টিটিউট করতে পারতাম কিন্তু তাতে আবার আমাকে একটা স্টেপ বেশি করতে হতো যাতে আমি ছোট করে অঙ্কটা করতে পারি তাই জন্য এই ফর্মটা অ্যাপ্লাই করলাম একে বলা হয় এক্সাক্ট ফর্ম তাতে কি হলো ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস x স্কয়ার কি ফর্মুলা হবে 1 বাই 2a 1 বাই 2 ইন্টু 1 বাই 12
इनटू लॉग मॉड एक्स माइनस ए कारण एक्स जगह के होल्ड कुछ एक्स प्लस सेवेन बाई ट्वेल्व माइनस ए तरह मैंने माइनस वन बाई ट्वेल्व बाई एक्स प्लस ए तरह मैंने एक्स प्लस सेवेन बाई ट्वेल्व प्लस वन बाई ट्वेल्व তাহলে এটাকে যদি সিম্পলিফাই করে তাহলে কি হবে প্রথমে দুই ছয় এই ছয় ছয় কেটে গেল দ্যাট ইজ ওয়ান আর এই পার্টটাকে যদি সিম্পলিফাই করে তাহলে কি পাবো লগ মড আচ্ছা এর সঙ্গে একটা কি থাকবে এর সঙ্গে একটা প্লাস সি থাকবে ওয়্যার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তাহলে কি হবে শুধু লগ মড এক্স প্লাস সেভেন মাইনাস ওয়ান সিক্স বাই টুয়েলভ মানে হচ্ছে ওয়ান বাই টু by x plus 7 plus 1 8 by 12 মানে হচ্ছে 2 by 3 plus c এটা হচ্ছে আমার आंसर ओके where c is integrating constant যেখানে আমি c টাকে কি বলবো যেখানে c টাকে বলবো আমি integrating constant so write it where c is integrating constant এটা কিন্তু সব জায়গায় লিখতে হবে টোটালি সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 5 তাহলে আশা করি বোঝা গেছে প্রবলেম নাম্বার 5 কি হয়েছে নেক্সট আমরা আসছি প্রবলেম নাম্বার 7.2 তো লেটস সি অ্যাবাউট প্রবলেম নাম্বার 7.2 দেখা যাক প্রবলেম নাম্বার 7.2 টা কি বলছে কি বলছে 7.2 টা ইন্টিগ্রেশন x dx বাই x টু দা পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 বলো তো কার ডেরিভেটিভ করলে x পাই ধরো x স্কয়ার আমার কাছে রয়েছে এর ডেরিভেটিভ করলে কি পাই 2x তাই না ধরো x স্কয়ার আমার কাছে রয়েছে তার ডেরিভেটিভ করলে 2x পাই তাহলে x পাওয়া যায় x স্কয়ারের ডেরিভেটিভ করে শুধু তার সাথে একটা 2 থাকে তাতে কিছু এসে গেল না কিন্তু x স্কয়ার এর ডেরিভেটিভ করলে তবেই x পাওয়া সম্ভব তাহলে আমি লিখছি কি লেট x স্কয়ার ইকুয়াল টু z দুদিকে ডিফারেনশিয়াল নিচ্ছি d অফ x স্কয়ার ইকুয়াল টু dz d অফ x স্কয়ার মানে কি x স্কয়ার এর ডেরিভেটিভ করলে 2x dx ইকুয়াল টু dz তাহলে x dx টা কি হবে dz by 2 এখানে x dx এর জায়গায় কি লিখব dz by 2 by x to the power 4 কে লিখছি x square a square তার মানে z square minus x square টা হচ্ছে z plus 1 তাহলে এখানে half টা বাইরে চলে গেল integration dz by z square minus z plus 1 তো এটাকে কিভাবে লিখবো আমি বলেছি যে ডিনোমিনেটরে যদি কোয়াড্রেটিক হয় আর নিউমারেটর যদি সিম্পল 1 হয় তাহলে যে ডিনোমিনেটর রয়েছে সেটাকে দুটো স্কয়ারের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে তাহলে এখানে z স্কয়ার মাইনাস z প্লাস 1 এটাকে যদি লিখি দুটো স্কয়ারের যোগফল বা বিয়োগফল আকারে তাহলে কি হবে z স্কয়ার মাইনাস 2 ইনটু হাফ ইনটু z তাহলে z স্কয়ার মাইনাস 2 ইনটু z ইনটু হাফ হলো প্লাস 1 বাই 2 এর স্কয়ার এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি আনলাম মাইনাস 1 বাই 2 এর হোল স্কয়ার আনলাম ঠিক আছে আরেকটা রয়েছে প্লাস 1 রেখে দিলাম তাহলে কি হয়েছে z মাইনাস হাফ এর হোল স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার মানে 1 বাই 4 প্লাস 1 তাহলে আলটিমেটলি কি আসছে z মাইনাস হাফ এর স্কয়ার 1 মাইনাস 1 বাই 4 মানে 3 বাই 4 ওকে তাহলে আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি z মাইনাস হাফ এর হোল স্কয়ার প্লাস রুট 3 বাই 2 তার স্কয়ার ওকে তাহলে দেখি এটা কি হয় 1 বাই 2 ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস রুট 3 বাই 2 তার স্কোয়ার
ख्याल करो हमारे साथ फॉर्मूलाटा की चिलो फॉर्मूलाटा चिलो इंटीग्रेशन dx by x square plus x square এটা মানে কি হবে 1 by a tan inverse x by a plus c পরিষ্কার কিন্তু এখানে x থাকলে এখানেও x square হতে হবে বা এখানে x square হলে এখানেও x থাকতে হবে তাই তো তাহলে আমি কি করব এখানে দেখো z minus half রয়েছে তাহলে উপরেও z minus half হতে হবে ঠিক এর আগের প্রবলেমটা যে d অফ z মাইনাস হাফ ইকুয়াল টু অ্যাকচুয়ালি dz তাহলে dz এর জায়গায় লিখতে পারি d অফ z মাইনাস হাফ কোনো অসুবিধা নেই কারণ কনস্ট্যান্ট টার্মে ডিফারেনশিয়াল নিলে অলওয়েজ জিরো হয় তাহলে কি ফর্ম হয়ে যাচ্ছে d অফ m বাই m স্কয়ার প্লাস x স্কয়ার অর s স্কয়ার প্লাস m স্কয়ার হোয়াট এভার সেম থিং তাহলে কি হবে হবে হচ্ছে 1 by 2a, 1 by root 2 into root 3 by 2. 1 by 2a into tan inverse a, seta ki z minus half by a root 3 by 2 plus c. Where c is integrating constant. Jekhane theta ki, theta hocche integrating constant. Where c is integrating constant তাহলে এখানে 2 2 কেটে গেল তাহলে আলটিমেটলি কি এলো এই জায়গাটাকে একটু ইরেজ করি দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 2 রুট 3 ট্যান ইনভার্স z মানে কি x স্কয়ার माइनस हाफ बाय रूट थ्री बाय टू प्लस सी तो वन बाय टू रूट थ्री टेन इनवर्स टू एक्स स्क्वायर माइनस वन बाय रूट थ्री प्लस सी सो दैट इज बेसिकली आंसर पूरा टके एक्स के कन्वर्ट करे नहीं है ये चीज़ फिर तो यहाँ के आंसर बोले विवेचना ओके okay.